জীবিত, শহাদা ইকরাম জীবিত, হযরত ইমাম হাসান হোসেন জীবিত, বিরাতে ইসলাম সাহাবা ইকরামগণ জীবিত, তবে তাবিগণ জীবিত, আল্লাহর ওলিগণ জীবিত, এক কথায় যারা আল্লাহওয়ালা ব্যক্তি হয়ে ইন্তিকাল করে তাদেরকে আমরা জীবিত প্রমাণ করি, কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এদেরকে মারা প্রমাণ করা তো দূরের কথা, এদেরকে মারা বলে স্মরণ করিও না, এদেরকে মারা বলে স্মরণ করিও না, সন্দেহ করিও না। বলে কেন? আপনি বলবেন প্রশ্ন উঠতে পারে এটা যে মাওলানা আমরা এখন জীবিত একজন অপরজনের সঙ্গে কথা বলি না বাবা, কথা বলছি আমি জীবিত, আমি কথা বলছি আপনারা শুনছেন, আপনারা জীবিত বসে আছেন আমি দেখতে পাচ্ছি, একজন অপরজনের সঙ্গে কথা বলছেন, হাঁটা ফিরা চলা ফেরা করতে পারছেন, উঠা বসা করতে পারছেন, হাত পা চোখ সবই নড়াতে পারছেন, কিন্তু যখন আমাদের মধ্যে থেকে কেউ মরে যায় তখন আমরা দেখি যে উঠা বসাও করতে পারে না, চলাফেরা করতে পারে না, হাত নড়াতে পারে না, চোখ মেলতে পারে না, কথা বলতে পারে না, নাকের শ্বাস প্রশ্বাস কিছুই চলে না, তো এটা হয় না বাবা? এটা হয়। আচ্ছা বলুন, যারা শহীদ হয় ওনারা কি এবার হাত পা লড়াই? যিনারা আল্লাহর রাস্তায় শহীদ হন, ধরেন হযরত ইমাম হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন, তো উনি কি শহীদ হওয়ার পর উনি কি হাত পা লড়িয়েছেন? শহীদ মানে বুঝতে পারলেন? আমাদের সাধারণ ভাষায় বেরাদার ইসলাম মরা বলা যাবে, কিন্তু যিনারা আল্লাহর রাস্তায় নবীর দিন ইসলামের খাতিরে যিনারা লড়াই করে যুদ্ধ করে নিজের জীবন দিয়েছেন তিনাদেরকে শহীদ বলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম তো কারবালার প্রান্তরে ইমাম হোসেন শহীদ হয়েছেন, গলাকে কেটে আলাদা করে দেওয়া হয়েছে, হযরত ইমাম হোসেন কি কোনো কথা বলেছিলেন? কথা তো বলেননি, হাত পা হিলিয়েছিলেন, হাত পা তো হিলাননি, এক জায়গা থেকে অপর জায়গা চলাফেরা করেছিলেন, ওনারা তো চলাফেরা করেননি, তাহলে ওনারা উঠা বসা করতে পারেননি বা করেননি? আমরাও সাধারণ মানুষকে দেখি মরে যায় না, উঠা বসা করতে পারে না, তাহলে দুটার মধ্যে পার্থক্য কি? দুটাই তো একই রকম আমরা দেখতে পাই নাকি? তাহলে কোরআন কেন বলল যে ওদেরকে তোমরা মুর্দা সন্দেহ করো না, তারা জীবিত, মুর্দা প্রমাণ করিও না, তারা জীবিত, কারণ বেরাদার ইসলাম যখন জীবিত তাদের কথা কেন বলে না, যখন জীবিত যাতায়াত করতে কেন পারে না, যখন জীবিত তাহলে বেরাদার ইসলাম ইয়াজিদের বিরুদ্ধে কেন বেরাদার ইসলাম হোসেন আবার নতুন করে তরবারি ধরল না, যখন ইমাম হোসেন জীবিত তাহলে বেরাদার ইসলাম কারবালার প্রান্তরে বেরাদার ইসলাম হযরত ইমাম হোসেনের মাথা কেটে আলাদা করে দেওয়া হলো, তারপরে ইমাম হোসেন কেন আবার কথা বললেন না, তাহলে কোরআন কেন জীবিত প্রমাণ করে? এ বেরাদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ হ্যাঁ মুসলমান, তারা জীবিত আছে, তোমার আমাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে আমরা বেরাদার ইসলাম মরে গেলে কথা বলতে পারি না, কিন্তু আমাদের শানে কোরআন বেরাদার ইসলাম এরকম ধরনের কথা বলেনি যে এদের ব্যাপারে এদের জীবনের ব্যবধান তোমরা বুঝতে পারবা না, এই কথা কোরআন বলেনি, কিন্তু শহীদের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা কিল্লাতা শুরুন, তারা জীবিত আছে বলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। একটা কথা হচ্ছে এটাই স্পষ্ট কথা যে তারা জীবিত আছে কিন্তু আমরা বুঝতে পারবো না, হাজার চেষ্টা করলেও, হাজার বললেও, হাজার সমীক্ষা করলেও, হাজার রিসার্চ করলেও আমরা বুঝতে পারবই না, কারণ যে আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনে যে তোমরা বুঝতে পারবে না, যখন আমরা বুঝতে পারবো না, এটা খোদার কথা যে তারা জীবিত আছে তোমরা বুঝতে পারবে না, তাহলে যখন আমরা বুঝতে পারবো না আমাদেরকে মেনে নিতে হবে যে আল্লাহ যেটা বলেছেন ওটা ঠিক আছে, শহীদগণ কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন, ওনারা নিজ রাউত আপনার মাজারের মধ্যে এখন পর্যন্ত জীবিত আছেন। করে বলুন আপনারা কি আমার কথা বুঝতে পারলেন? এক নম্বর কথা হলো এটা
দ্বিতীয় জায়গার মধ্যে সূরা আল বাকারা আয়াত নম্বর আপনার প্রথম পারা আয়াত নম্বর ১৮ এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে শহীদ তো শহীদ, নবী তো নবী, আপনার আল্লাহর অলিগুন তো অলিগুন, এরা তো দূরের কথা, বেরাত আপনি ইসলাম সাধারণ মানুষও কবরের মাঝে গিয়ে জীবিত হয় যাদের কারো আর কোন মৃত্যু ঘটে না, বলে কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন তোমরা কেন আমার মুনকার হয়ে গেছে, কেন তোমরা আমার কথা স্মরণ করো না, আমাকে বলে কি ভুলে গেছো, তোমরা কি জানো না যখন তোমরা জীবিত ছিলে আমি আল্লাহ তোমাদেরকে কি করেছি, তোমরা যখন মুর্দা ছিলে তো আমি আল্লাহ তোমাদের জীবিত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে জীবিত আছি এর পূর্বে কিন্তু আমরা মরা অবস্থায় ছিলাম, পবিত্র কোরআন ঘোষণা করেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতান, মানে আমরা মরা ছিলাম, আমওয়াত মানে মরা, আমওয়াতান বহু বছর আমরা সবাই কি মরা ছিলাম। বিরাট আপনি ইসলাম, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম, আহিয়া মানে জীবিত, ফাআহয়াকুম তারপরে মরা থেকে আল্লাহ আমাদের জীবিত করেছেন, সুম্মা ইউমিতুকুম এই যে আমরা জীবিত আছি, সুম্মা ইউমিতুকুম আবার আমরা মরব, সুম্মা ইউমিতুকুম আবার আমরা মরব, সুম্মা ইউহয়িকুম আচ্ছা আমরা মরে যাব, মরার পরে কোথায়, মরার পরে কবরে চলে যাব, তারপরে কোরআন বলছে সুম্মা ইউহয়িকুম কবরের মধ্যে আবার তোমাদেরকে জীবিত করা হবে, সুম্মা ইউহয়িকুম আবার জীবিত করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন আর জীবিত করার পর আবার তোমাদেরকে আল্লাহর নিকটে ফিরে যেতে হবে, আর কোরআন বলল না যে আবার তোমাদেরকে মরতে হবে, তো মরা ছিলাম জীবিত হয়েছে, জীবিত আছি মরবো, মরার পরে আবার জীবিত হব, জীবিত হওয়ার পরে আবার মরবো, এ কথা কোরআনে উল্লেখ নেই, জীবিত হওয়ার পরে আল্লাহর নিকটে ফিরে যেতে হবে। তাহলে ওলি নবী শোহদা তো দূরের কথা, আমরা সাধারণ মানুষ যারা আছি আমরাও বেরাত আপনি ইসলাম কবরের মধ্যে জীবিত হব, যারা আর কোনোদিন আমাদের আর মরণ হবে না। জোরে বলে সুবহানাল্লাহ, এটা পবিত্র কোরআনে লেখা। তাহলে বেরাত আপনি ইসলাম সাধারণ মানুষ তো আপনার আছেন, নবী অরিশগণ আল্লাহর ওলিগণ পয়গম্বরগণ পয়গম্বরগণ নবীগণকে কখনো মরা বলে সন্দেহ করা যাবে না। এ বেবারাত আপনি ইসলাম, তো হযরত ইমাম হোসেন রাদি আল্লাহ তাআলা আনহু এবং হযরত ইমাম হাসান রাদি আল্লাহ তাআলা আনহু ইনারা হলেন শহীদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন মাম্মাতা লিল্লাহি, বেরাত আপনি ইসলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলী সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের সঙ্গে মহব্বত রাখবে সে ব্যক্তি কি হবে, মাতা শহীদা, সে ব্যক্তি যখন আপনার মৃত্যুবরণ করবে তো শহীদ হয়ে মৃত্যুবরণ করবে। জোরে বলে কি হয়ে শহীদ হয়ে মৃত্যুবরণ করবে, কারণ আল্লাহ নবী বলছে মাম মাতা আলা হুবে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাতা শহীদা, যে ব্যক্তি আমার আহলে বাইতের সঙ্গে মহব্বত করেন প্রীতি ভালো রেখে মরবে তাদের মরণ একটা শহীদের মত হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অপর জায়গায় বলছে মাম্মাতা আলা হুবে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাতা মুমিনা, যে ব্যক্তি আমার আহলে বাইতের সঙ্গে মহব্বত করেন প্রীতি ভালোবাসা রেখে মৃত্যুবরণ করবে তাদের মরণ একটা মুমিন ব্যক্তির মরণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হচ্ছি আহলে বাইতের দিওয়ানা, আমরা আহলে বাইতকে ভালোবাসি, হাদিস অনুসারে আমাদের নিশ্চিত আমাদের মরণ বেরাদ ইসলাম শহীদের মতোই হবে, আপনার মুমিনের মতোই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তার আগে একটা কথা মনে রাখবেন, শহীদের মরণ মুমিনের মরণ নিতে গেলে মুমিন এবং শহীদের মতো কাজ করতে হবে, এই কাজগুলো যেন আমাদের দ্বারা হয়। বেরাদ ইসলাম আপনি হাদিসকে জিজ্ঞাসা করুন, দয়ার নবীকে জিজ্ঞাসা করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা ভালোবাসলো শহীদের মরণ মানলো,
যারা ভালোবাসলো তারা মুমিনের মরণ মূল্য, সাধারণ ব্যক্তি এবং শহীদদের মরণের মধ্যে অনেক পার্থক্য আছে। সাধারণ মানুষ মরতে গেলে, পাপি গুনেগার থাকতে গেলে তার অনেক কষ্ট হয়, আর যারা শহীদ এবং মুমিন ব্যক্তি উনাদের যখন আত্মা বের করা হয় তো বেরাত আপনি ইসলাম আটার মধ্যে থেকে যেমন চুল বের করলে কোনো কষ্ট হয় না, সেরকম বেরাত আপনি ইসলাম উনাদের কোনো কষ্ট হবে না, এটা হাদিসের প্রমাণ আছে ভাই। তাহলে সাধারণ মানুষ আর শহীদের মরণের মধ্যে পার্থক্য অনেক আছে। এবারে তার আপনি বলবেন শহীদদের ভালোবাসবো, আহলেবাইতদের ভালোবাসবো, তাহলে শহীদের মরণ হবে, আপনার মুমিনের মরণ হবে, এটি আমরা আনন্দ পাব। যদি আমরা ভালো না আসি বা আসি তাহলে আমাদের কি হবে একটু বলা যাবে কি যাবে বলো? ইনশাআল্লাহ আমি বলে দেবো। এ বেরাদার ইসলাম নবীকে, নবীকে এবং নবীর আহলেবাইতকে যদি ভালো না বাসে, যদি ইনকার করেন, অস্বীকার করেন, তাহলে আপনার মরণটা কেমন হবে আমরা কামস্তাবার কাছ থেকে শুনুন। ও বাবা আমার বন্ধুগণ, আমার আকান্ত আপন জনের, আমার নবী বিশ্ব নবী কলকাতার নবী সাল্লাল্লাহু তাআলার সাল্লাম ইরশাদ করেন, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলার সাল্লাম মাতা শহীদা, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলার সাল্লাম মাতা মুমিনা। যে ব্যক্তি আমার আহলে বাইতের সঙ্গে ভালোবাসা রাখবে, যে ব্যক্তি আমার আহলে বাইতকে ভালোবাসবে, আমি নবী দয়া নবী সাল্লাল্লাহু তাআলার সাল্লাম তাকে ভালোবাসবো। আমার আহলে বাইতকে যে ভালোবাসবে না, আমি দয়ার নবী তাকে ভালোবাসবো না। মাম্মা তারা শহীদা আর তাদের মরণটা সাধারণ মরণ হবে না, তাদের মরণটা একজন শহীদের মরণ হবে। একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেন বলো বলো কি তোমরা বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ আমরা আহলে বাইতকে ভালোবাসবো, শহীদের মরণ হবে, আহলে বাইতকে ভালোবাসবো, আমাদের মুমিনের মরণ হবে। নবী গো আমরা যদি আহলে বাইতকে ভালোবাসি, কেউ যদি আহলে বাইতকে অস্বীকার করে, কেউ যদি আহলে বাইতকে ভালো না বাসে, তাহলে তার কি ঘটনা হবে? নবী আমার বলেন মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফিরা। যে ব্যক্তি আমার আহলে বাইতের সঙ্গে, আমার আহলে বাইতের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা রাখবে না, মাম্মা তাআলা কাফিরা, ওই ব্যক্তি মুমিন হয়ে নয়, ওই ব্যক্তি শহীদ হয়ে নয়, ওই ব্যক্তি আপনা কাফের হয়ে মারা যাবে। মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মাতা কাফিরা, যে ব্যক্তি আহলে বাইতের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা রাখবে না তারা কাফের হয়ে মরবে। নবী আমার বলেছেন এ বেরাত আপনি ইসলাম। তো আমরা মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা ভালো, আমাদের নসিব ভালো, যে আমরা আহলে বাইতকে ভালোবাসতে শিখেছি। আমরা যদি অন্য কোন আপনার মাযহাবের অনুসরণকারী হতাম, আপনার বেরাত আপনি ইসলাম অন্যান্য মাযহাবের মান্যকারী হতাম, তাহলে আমাদের কপালে শহীদের মরণ থাকতো না। কারণ যে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া বেরাত আপনি ইসলাম আহলে বাইতকে কেউ মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসে না। যদি আহলে বাইতকে যদি ভালোবেসে থাকেন, সেই দলটা হচ্ছে সেই একটাই দল, যে দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। এবারে আপনারা ইসলাম, এই নবীর নবীদের প্রেম মহব্বতে, আহলে বাইতের প্রেম মহব্বতে যে যেখানে আছেন, আপনারা ছুটে আছেন আজ আর কাল দুটো দিন, তারপরে ইনশাআল্লাহ চলে যাব, আপনারাও আরামে ঘুমাবেন। যিনারা এখন পর্যন্ত আসেননি আর যিনারা দাঁড়িয়ে আছেন সকলে বসে পড়ুন, ইনশাআল্লাহ আমি নিজের বক্তব্যকে এগিয়ে নিয়ে যাই। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমার বন্ধুগণ, আমার আকান্ত আপন জনেরা, দুই দিনের জীবনী অনেক লম্বা, আপনাকে বেশি লম্বা করে বলা যাবে না, ইম্পর্টেন্ট কথাগুলি আমি আপনাদের সম্মুখে থেকে বিদায় নেব। আহলে বাইত কাকে বলা হয়? তো আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আহলে বাইত সম্পর্কে কাকে বলেন, তো দয়ার নবীজি বলেছিলেন হযরত আলী, মা ফাতিমা, হাসান, হোসেন, এরা হচ্ছে আহলে বাইত। বলুন সুবহানাল্লাহ।
বেরাদার এদেরকে ভালোবাসতে হবে। হযরতে আলী এবং হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না এরা হলেন উনারা হলেন স্বামী স্ত্রী। হযরতে ফাতেমা তো জোহরার স্বামী হলেন হযরতে আলী। বেরাদার নিয়ে সালাম আর হযরতে আলী এবং মা ফাতেমা তো জোহরার সঙ্গমে উনাদের সহবাসে হযরতে ইমাম হাসান এবং হুসাইন এবং হযরতে মুহসিন জন্মগ্রহণ করেছিলেন। বেরাদার ইসলাম মুহসিন ছোট ভাই ছিলেন, উনি বেরাদার ইসলাম আগেই পর্দা হয়ে গেছিলেন, বেঁচে ছিলেন হযরতে হাসান এবং হুসাইন। উনাদের জীবন কাহিনী শোনানো হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। খুবই সংক্ষিপ্ত আকারে বলে যাব, তো হযরতে ইমাম হাসান এবং হুসাইন